জিও হাসিও বলে আজকের ব্লগটা শুরু করছি। আজকে বানাবো পায়েস। তার জন্য মিনিমাম যেগুলো লাগে সব বাড়িতে সেগুলোই নিয়েছিলাম। ঘি, তেজপাতা, দুটো এলাচ, আমুল গুঁড়ো, সাথে জাফরান বা কেশর ছিল বলে কিছুটা কিশমিশ কাজু ভিজিয়ে রেখেছিলাম, কিছু কাজু কিশমিশ রেখেছিলাম, নর্মাল 1 লিটার দুধ আর 50 গ্রাম মতো ভেজানো চাল জল ঝরিয়ে রাখা। প্রথমে কড়াইতে গরম করে নিয়ে একদম লো ফ্লেমে গ্যাসটা অন করে কিছুটা ঘি দিয়ে আমি পুরো কড়াইটাকে বুলিয়ে নিলাম। যেহেতু আমি এখানে স্টিলের কড়াই ইউজ করেছি সেই জন্য যাতে পুড়ে না যায়, প্রথমে ওই জন্য পুরো চামচ দিয়ে ঘিটাকে গোটা গায়ে দিয়ে দিলাম। এরপর গোটা কিশমিশ আর কাজু, তেজপাতা আর এলাচকে কড়াইয়ে দিয়ে একটু ভেজে নিলাম যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়। কিছুটা কিশমিশ কাজু আমি অলরেডি ভিজিয়ে রেখেছি আর কিছুটা কিশমিশ কাজু গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে ছড়াবো বলে একটু ভেজে রাখলাম। ঘিতে ভাজলে টেস্টটা ভালো হয়। কিছুক্ষণ ভাজার পর যেহেতু ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে গেছে আমি ওগুলোকে তুলে রেখে দিলাম। এবার ওই পাত্রের মধ্যেই আমি প্রথমে ভিজে রাখা যে চালটা ছিল সেটা শুকনো হয়েছিল বাট হালকা হালকা জল জল ছিল সেটাকে একটু ভেজে নিলাম। এটা অপশনাল, এটা টেস্টের জন্য দিয়েছি। যেহেতু আমি একটু ঘি খেতে পছন্দ করি বলে আমি ঘিতে একটু ভেজে নিলাম, তাতে সেন্টটা ভালো পাওয়া যাবে। চালগুলো বেশিক্ষণ না, অল্প একটু ভেজে তুলে নিলাম। এবার ওই ঘি মাখানো কড়াইয়ের মধ্যে প্রথমে 1/2 লিটার দুধ ঢাললাম লো ফ্লেম করে, তারপরে কেটে আরেক 1/2 লিটার দুধ ঢাললাম। টোটাল 1 লিটার দুধ ঢাললাম। যেহেতু আমি 50 গ্রাম মতো চাল নিয়েছি আমি 1 লিটার দুধ ঢাললাম, যেহেতু আমি এটা ক্ষীরের মতো পায়েসটা বানাতে চাই। যতটা দুধ দেবে তত পায়েস ভালো হবে। এটারই নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু গরম করে নিলাম, যেহেতু 1 লিটার দুধ গরম হতেও টাইম লাগবে। এবার এই যেটা আমাদের আমুলটা রাখা আছে, আমার কাছে যেহেতু টেট্রাপ্যাক বা মিল্কমেড ছিল না তো আমি এখানে আমুল পাউডার ইউজ করেছি, আর কেশর ছিল বলে আমি একটু হালকা ইলিশ ভাব আসবে পায়েসে সেজন্য আমি কয়েকটা কেশর দিয়েছি। দুধটা গরম হালকা হালকা হয়ে গেলে আমি কিছুটা দুধ ওই আমুলের সাথে মিশিয়ে নিলাম এবং ভালো করে নাড়িয়ে নিয়ে নিতে হবে যতক্ষণ না ওটা ভালো করে মিশ্রণটা হয়ে যায়। যদি এই আমুলের মিশ্রণটা যদি দলা পেকে থাকে তাহলে যখন পায়েসটা হবে তখন ওটাও দলা দলা হয়ে থাকবে। সেই জন্য অনেকক্ষণ ধরে ভালো করে নাড়িয়ে ওটাকে একদম প্লেন করে নেওয়া হলো। এবার আরেকটা হাতের সাহায্যে একটু দুধটাকে নাড়িয়ে নিলাম যাতে তলার দিকে লেগে না যায়। যেহেতু আমি স্টিলের কড়াই নিচে তলায় লেগে যাওয়ার হাই চান্স থাকে সেজন্য মাঝে মাঝে আমাকে নাড়িয়ে নিতে হলো। এবার ওই ভেজে রাখা তেজপাতা আর এলাচটা দিয়ে দিলাম যাতে প্রথম থেকেই টেস্ট ভালো হয়। দিয়ে আরেকবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম, আস্তে আস্তে করে প্রথমে নাড়াচ্ছিলাম, তারপরে একটু তলা দিয়ে যাতে নাড়ে লেগে যায় সেজন্য আমি তলা দিক থেকে করে নিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে আবার গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে রেখে দিলাম যাতে এবার দুধটা ফুটে ফুটে আসে। দুধটা যেই দেখো ফুটে এলো আমি গ্যাসটা আবার কমিয়ে ভেজে রাখা চালটাকে দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে হাতা দিয়ে আরেকবার নাড়িয়ে নিলাম যাতে দুধের দুধটা যেন তলায় না লেগে যায় বলে। ভালো করে নাড়া হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে। লো ফ্লেমেই রাখছি আমি পুরো জিনিসটা, বেশিটাই লো ফ্লেমেই করছি। কিছুক্ষণ থাকার পর ওই যে দুধটা আমুল দুধের মিশ্রণটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবার ওকে কিছুক্ষণ ফুটতে দিলাম। যতক্ষণ এটা ফুটিয়ে ফুটিয়ে আমাকে অ্যাকচুয়ালি আরও কমাতে হবে যাতে এটা গাঢ় হয়। তো কিছুক্ষণ নাড়াবার পর ওকে ওর মতো করে ছেড়ে দিলাম। কেশরগুলো উপরে নাচছে দুধের উপরে। এবার দেখো দুধটা ভালো করে ফুটে এসেছে, যেহেতু ফুটে গেছে চালটা দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। তো এবার যেটা ভিজিয়ে রাখা কিশমিশ কাজুগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে আর একবার নাড়িয়ে নিলাম যাতে তলায় না কিছু লেগে থাকে। ব্যাস আবার কি, এবার এটাকে ছেড়ে দিলাম, কিছুক্ষণ ফুটতে দিলাম। চাল অলরেডি ফুটে গেছে দেখে নিয়েছিলাম। কিশমিশ কাজুগুলোকে দিয়ে চিনি দিতে হবে, চিনি অপশনাল, সুগারের পেশেন্টরা চিনি না হলে সুগার ফ্রি কিছু একটা দেবেন। আমি তখন প্রথমে চিনি দেখাতে ভুলে গেছিলাম, চিনি আমি দিতে হবে অল্প মতো। আমি চিনি বেশি খেলে আমার বাড়ির লোক চিনি কম খায় তাই অল্প পরিমাণে চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। পায়েস রেডি, একদম গাঢ় গাঢ় হয়েছে দেখো। এটা আমি আরেকটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর এসে দেখলাম দুধটা অনেকটা কমে গেছে এবং গাঢ় গাঢ় হয়েছে। এবার জাস্ট কয়েকটা কিশমিশ কাজু উপর দিয়ে ভেজে রাখা ছড়িয়ে দিলাম, জাস্ট দেখতে ভালো লাগে। বলে কী আর করবো, সেটা আবার যথারীতি ঢুকে গেছে। এটা মাহির রুপোর বাটি চামচ, তাপস এটা না পাড়ায় গেছে তো মাহির রুপোর বাটি চামচেই আমি তাপসের জন্য অল্প করে পায়েস দিলাম, যেহেতু ডিনার হয়ে গেছে এবং বার্থডে কেক সাজিয়ে নিলাম। যেহেতু ও ক্রিম কেক পছন্দ করে না তাই জন্য ফ্রুট কেক নিয়েছিলাম ওর পছন্দের সব জিনিস দিয়ে ছোট্ট করে আয়োজন করে নিলাম রাত 12টার মধ্যে। তারপরে বার্থডে বয়কে
ফ্যান চালিয়ে ঠান্ডা করে রাখা পায়েসটাকে দিয়ে দিলাম। হ্যাঁ তো যাক, পায়েসটা খেয়ে ভালো বলেছে, ভালো লেগেছে। একটু ইলিশ ভাব হওয়ার জন্য একটু কালারটা অন্যরকম রেখেছে, বাট উপর বাটিতে যখন দিয়েছিলাম কালারটা দেখতেও ভালো লাগছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।